ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিল ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দীঘার সমুদ্রে ডুবে গেল দুইজন। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ থেকেই সমুদ্র উত্তাল থাকবে, তাই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও দীঘার সমুদ্রে ঘটে গেল এই দুর্ঘটনা। ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে, ইতিমধ্যেই গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। স্থলভাগের দিকে আরও এগিয়ে আসছে রিমাল। রিমালের দাপটে এদিন সকাল থেকেই আবহাওয়ার বদল ঘটেছে দীঘায়। রিমালের দাপটে দীঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। তার মধ্যেই দীঘায় নিখোঁজ এক পর্যটক। বর্তমানে বাংলাদেশ খেপুপাড়া থেকে 420 কিলোমিটার দূরে অবস্থান গভীর নিম্নচাপের। ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। শোনা যাচ্ছে রবিবার সকালেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এদিকে সকাল থেকেই দীঘার রেমালের খেল শুরু হয়ে গিয়েছিল। হাওয়ার বদল বেশ ভালোই টের পাওয়া যাচ্ছিল। রিমালের তেজে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বাড়তে শুরু করে দিয়েছে জলোচ্ছ্বাস। সি বিচ পেরিয়ে ঢেউ এসে আছড়ে পড়েছে গার্ডওয়ালে। তার মধ্যেই রিমাল আছড়ে পড়ার আগেই দীঘার সমুদ্রে তলিয়ে নিখোঁজ সোদপুরের এক পর্যটক। এই ঘটনাকে ঘিরে রীতিমতোই চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর দীঘায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ নিউ দীঘার খনিকা ঘাটে দুই বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল, তখনই তলিয়ে যায় দুই যুবক। এক বন্ধুকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু আরও একজনের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। প্রসঙ্গত, এদিকে ষষ্ঠ দফার ভোট, অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের আশঙ্কায় ইতিমধ্যেই সৈকত শহরে শনিবার রবিবার দুদিন পর্যটকদের থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৎস্যজীবীদেরও বারণ করা হয়েছে সমুদ্রে যেতে, কিন্তু এখনই হলদিয়া থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত মৎস্যজীবীদের যে সমস্ত ট্রেলার গভীর সমুদ্রে রয়েছে, প্রশাসনের অ্যালার্টে যাদের কাছে পাওয়া যায়নি তাদের অ্যালার্ট করতে আকাশপথে মাইকিং করতে শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছিলেন যে ঘূর্ণিঝড় রিমাল কতটা শক্তিশালী রূপ নিচ্ছে। এখনও উপকূলের কাছে এসে পৌঁছায়নি, তার আগেই ঘটে গেল দীঘার সমুদ্রে এই ভয়াবহ দুর্ঘটনাটি। তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন, বারবার ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিচ্ছি আপনাদের জন্যই। আপনারা যাতে ভালো থাকেন তো অবশ্যই আপডেটগুলো দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।